ম্যাম আমার 37 week 3 দিন চলছে, আজ প্রেশার চেক করলাম 125/90, আমি এখন আয়রন ক্যালসিয়াম খেয়ে যাচ্ছি, আমার ইডিডি 29th July, আমার বেবি কি কোনো প্রবলেম হবে? এই 120/90, 125/90 এটাকে আজকে দেখেছেন? হ্যাঁ, এটা কি উনি আজকেই দেখলেন 125/90, নাকি হ্যাঁ কয়েকদিন ধরে আজ প্রেশার, জি আজ এটা লিখেছে, আজ প্রেশার চেক করলাম। হ্যাঁ, আপনি নিজে থেকে কিভাবে চেক করলেন? আপনার কি আগেও একটু সন্দেহ ছিল যে প্রেশার একটু বাড়তির দিকেই থাকে? যদি সেরকম হয় তাহলে নিজে, ওই যে বললাম, মনিটর করবেন, নিজে লিখে রাখবেন এবং বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন। এবং আপনার এত কম ব্লাড প্রেশারে আমরা কিন্তু ওষুধ দিই না, তবে রুগীকে মনিটরিং এ রাখি, বাচ্চার নড়াচড়া মা খেয়াল করে আর ডাক্তারের যা যা করার উনি সেটা দেখেন। সুতরাং আপনি আপনার 90 হলেও এটাকে ইগনোর করা যাবে না, আপনি আপনার ডাক্তারের সাথে যেভাবে উনি বলবেন সেভাবে যোগাযোগে থাকবেন। আপনাদের আপনাদের পেশেন্টদেরকে, নতুন যেসব পেশেন্টরা আসছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন, যাদের মধ্যে হিস্ট্রি আছে অটিজম, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, এবং যারা একটু ক্যাপেবল, ক্যাপাসিটি আছে ফাইন্যান্সিয়ালি এবং বাকি সব কিছুতেই, তাদের সবাইকে আমরা কর্ড সেল বা স্টেম সেল ডিপোজিশনে উৎসাহিত করব। কর্ড সেল বা স্টেম সেল ডিপোজিশন বলতে আমরা সেটা বুঝি যে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ফেলে দেওয়া কর্ড এবং ব্লাড আমরা সম্পূর্ণ ব্যথা মুক্ত পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করে রেখে দিই, এবং এই স্টেম সেল দিয়েই আমরা ভবিষ্যতে বাচ্চাটার এবং বাচ্চাটার ব্লাড রিলেটেড আরো কিছু আত্মীয় স্বজনের আমরা ট্রিটমেন্ট করতে পারি 80টিরও উপরে অসুখ বিসুখে, তার মধ্যে থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, অটিজমের মতো অনেক অনেক মরণ ব্যাধি রয়েছে। এবং নতুন চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে যে ডায়াবেটিস টাইপ 2 এবং স্ট্রোকের মতো চিকিৎসাও এই কর্ড সেল, স্টেম সেল দিয়ে করা সম্ভব যদি প্রযুক্তি আরেকটু এগিয়ে আসে। তো আশা করি ধীরে ধীরে আমাদের দেশেও এই প্রচুর এই কর্ড সেল, স্টেম সেল আমরা ডিপোজিশনটা প্রচলন হয়ে যাবে, আস্তে আস্তে সবার ক্যাপাসিটির মধ্যে আসবে। যদি আপনাদের মতো বড় বড় গাইনিয়ান অফিসার, হেড অফ দ্য ডিপার্টমেন্টরা তাদের পেশেন্টদেরকে এ ব্যাপারে উৎসাহিত করেন, তা আমরা উৎসাহিত হব এবং একটি নতুন প্রযুক্তি আমাদের চিকিৎসা শাস্ত্রে অ্যাড হবে। লাইক কমেন্ট দিবেন এবং আমাদের এই লাইভটাকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে সবাই দেখার সুযোগ পায়, যেন সকল মায়ের কাছে চলে যায়, কারণ এটি সকল গর্ভবতী মায়ের জন্যই একটি বার্তা বহ হিসেবে কাজ করবে। আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আমাদের এই লাইভটা কষ্ট করে আপনাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, এবং একই কোয়েশ্চেন অনেকের মধ্যে থাকলে যেন তারা জেনে যেতে পারে, এবং কমেন্টস করে আপনাদের নিজের গাইনি সংক্রান্ত কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করবেন। এবং আশা করি ম্যাডাম আপনাদের এবং আমরা আপনাদেরকে যথাযথ চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য, এবং যারা ম্যাডামের সাথে ডিরেক্টলি দেখা করতে চান এবং যারা ঢাকাতে অ্যাভেলেবেল না, চিটং এ আছেন, তারা চিটং ল্যাবেডে ম্যাডামের সাথে দেখা করতে পারবেন ক্লিনিক্যালি, এবং ম্যাডামের সাথে যোগাযোগের জন্য যে প্রসিডিউর তা আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো।